Hi! Hello everyone! So yes, it's my birthday and I'm here today to talk to you. So I want to talk to all of you and onek din dhore ei life ta pending, ei life ta due. So onek proshno ache ami jani and already ami dekhte pacchi oneke join koreche life ta and jeta ami promise korechhilam. Ha, ektu deri hoye geche, definitely I'm sorry for that. একদম আমি মানে ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই জানো যে বার্থডের আগের দিন রাত্রেবেলা কেক কাটা হয় অ্যান্ড তারপর প্রচুর কিছু বাড়ির একটু প্যাম্পারিং থাকে, মানে মায়ের হাতের খাবার, বাড়ির লোকের সাথে সময় কাটানো, একটু নাচ গান, তো সেটা করা হয়েছে আমাদের বাড়ির মধ্যেই। আমরা জানি পরিস্থিতি ভালো না, লকডাউন চলছে, কোভিড-19 ক্রাইসিস চলছে অ্যান্ড সেটা পুরো দুনিয়াতে চলছে। আমরা সবাই এটাতে একসাথে আছি, আমি আগেও বলেছি, অ্যান্ড একসাথে থাকলে, বাড়িতে থাকলে একসাথে, আমার মনে হয় আমরা সবাই এই রোগটাকে ডেফিনেটলি হারাতে পারবো, এটাই একমাত্র সলিউশন। বাট আজকে কোভিড-19 নিয়ে কথা বলবো না, আজকে আমার বার্থডে। সো যেটা সবাই তোমরা অনেকদিন ধরে বলছো যে কোশানি দি লাইভ এসো, আজ কোশানি করো হ্যাশট্যাগ, অ্যান্ড যেটা আই ফিল ব্লেসড, মানে আই ক্যান টেল ইউ আমি কতটা খুশি, কতটা টাচড ফ্রম হার্ট যে তোমরা আমাকে এত 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 ভালোবাসা দিয়েছো। অ্যান্ড এই বছরটা বার্থডেতে আমি জাস্ট ভাবিনি যে এত রেসপন্স পাবো, এত উইশেস পাবো, কিন্তু আমি কাল থেকে এখনও অবধি, ইনফ্যাক্ট কাল থেকে না, 10 দিন থেকে তোমরা কাউন্টডাউন দিয়েছো অ্যান্ড পর পর 1 ডে টু গো, আই মিন 10 ডেজ থেকে শুরু হয়েছে, 10, 9, 8, সো খুব ভালো লাগে এরকম ভালোবাসার মানুষ পেলে। অ্যান্ড তোমরা আমার হচ্ছে দ্বিতীয় পরিবার আফটার মা বাবা, আফটার আমার বাড়ির লোক। যদি কাউকে আমি পরিবার হিসেবে মানি সেটা হচ্ছে ডেফিনেটলি তোমরা, আর সারা জীবনের মতন এটা তোমার আর আমার বন্ধন যেটা কেউ ভাঙতে পারবে না। অ্যান্ড ইয়েস, আমি একটু এখানেও আমার এই ফোনটা থেকে লাইভেই আছি, যেখান থেকে আমি দেখছি যে তোমরা কী কী লিখছো, সো দ্যাট আমি তোমাদেরকে রিপ্লাই করতে পারি। মুন্নাদা, থ্যাংক ইউ ফর ওয়াচিং, ওকে। প্রিয়াংশু, থ্যাংক ইউ সো মাচ। নীলাঞ্জন, থ্যাংক ইউ সো মাচ। ও আচ্ছা, আমি কিউটি পাই, ওকে, থ্যাংক ইউ। কেউ একটা বাংলাদেশ থেকে আমাকে, হ্যাঁ ইসলাম, ওকে ইসলাম নেম নয়াম, ওকে থ্যাংক ইউ সো মাচ, খুব ভালো আছি, দেখতেই পাচ্ছ আজকে বার্থডে, খুবই এক্সাইটেড থাকি আমি বার্থডের জন্য। মানে আমি এমন একজন যে 6 মাস আগে থেকে প্ল্যানিং করি যে বার্থডেতে কি হবে, কি থিম হবে, কাকে কাকে ডাকতে হবে, কি পরবো, কি খাবো। অ্যান্ড আমার বাড়িতেও সবাই বা আমাকে যারা একদম ইন অ্যান্ড আউট চেনে তারা জানে যে কৌশানি বার্থডে মানি সেটাকে একটুখানি লার্জার দ্যান লাইফ করতে হবে। অ্যান্ড আমি সবার সাথে, মানে আমি যাদের সাথে সময় কাটাতে ভালো লাগে, যাদেরকে ভালোবাসি মন থেকে, তাদের সাথে এই দিনটা কাটাতে আমার খুব ভালো লাগে। সো এই লকডাউনটা আমার বার্থডেকে ডেফিনেটলি একটু হলেও আমার মন ভেঙেছে, কিন্তু পুরোপুরি ভাঙতে পারেনি, কারণ ভালোবাসাটা আমার থেকে কাটতে পারেনি। সো তোমাদের ভালোবাসা আছে, বাড়ির লোকের সময় পাচ্ছি আমি, তারা আমাকে নিয়ে প্রচণ্ডভাবে মেতে রয়েছে, আমায় নিয়ে আমার যা যা পছন্দ সেই সেই রান্নাবান্না করে তারা রেডি আমাকে খাওয়াবে বলে, লাঞ্চ অ্যান্ড ডিনার এভরিথিং। সো আজকে সব কিছু আমার বাড়িতে আমার মর্জি মতন, আমার পছন্দ মতন হচ্ছে। অ্যান্ড ইয়েস, ওকে, কামিং ব্যাক টু প্রকাশ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, এইভাবেই ভালোবেসো, এইভাবেই পাশে থেকো। বাংলা ছবি দেখো, আমি জানি না কবে আবার আমাদের থিয়েট্রিক্যাল রিলিজ হবে, কারণ একটু সময় লাগবে আমাদের ইন্ডাস্ট্রি এই ব্যাপারটাকে রিকভার করতে, কিন্তু ডেফিনেটলি উইল বি ব্যাক উইথ দ্য ব্যাং। পারমিতা, থ্যাংক ইউ সো মাচ। আকাশ, থ্যাংক ইউ। সুব্রত দা ইজ ওয়াচিং, ও বাও, অ্যাকচুয়ালি সামওয়ান আই নো। প্রীতম, থ্যাংক ইউ। রিমি, থ্যাংক ইউ। হাই রুদ্র, হাই অরিজিৎ, থ্যাংক ইউ সো মাচ, বিগ ফ্যান অফ মাইন, তোমার নামও নিয়ে নিয়েছি আমি, অ্যান্ড খুব ভালোবেসে তোমার নামটা নিলাম আজকে বার্থডে, তুমি বেশ করছো বার্থডে আরও স্পেশাল হয়ে গেছে, থ্যাংক ইউ। ওকে স্নেহি, থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আই লাভ ইউ টু। আর বাড়িতে আছি বলে মাস্ক পরিনি, বাট ডেফিনেটলি এরপর আমার একটা ইভেন্ট আছে যেটার ব্যাপারে আমি তোমাদেরকে একটু বলে দিই কমেন্ট করতে করতে। আমার বেসিক্যালি আজকের দিনের প্ল্যানটা হচ্ছে ফার্স্টে তোমাদের সাথে কথাবার্তা বলা, তোমাদের সাথে আড্ডা মারা,
তারপর বার্থডে প্ল্যান বলতে সকাল থেকে অনেক কিছু হয়েছে, মানে কালকে রাত থেকে শুরু হয়েছে আমার জন্য। আমার বাড়ির লোকেরা সারপ্রাইজ কেক বেক করেছে, যারা আমার খুব ক্লোজ ফ্রেন্ড শুধু তারাই এক দুজন এসেছিল আমার বাড়িতে, অ্যান্ড তারা নিজের হাতে প্রথমবার কেক বেক করেছে আমার বার্থডে বলে। অ্যান্ড আই এম রিয়েলি রিয়েলি টাচড, আর খুব ভালো খেতে হয়েছে। ইনফ্যাক্ট আমি ভাবছি এবার থেকে, যে লকডাউন উঠে গেল, আমার প্রত্যেক বছর আমার বার্থডেতে আমি চাইবো যে সবাই তোমরা আমাকে বাইরের কেক না দিয়ে নিজের হাতে বানিয়ে কেক দাও, অ্যান্ড আই উড লাভ ইট। আর তার সাথে ছিল বিরিয়ানি আর চা ডিনারে, আর রসমালাই আমার খুব ফেভারিট ডেজার্ট। অ্যান্ড আজকের দিনটা শুরু করেছি প্রথমেই হচ্ছে গুরুজনদের প্রণাম করে, আমার আমি খুব ঠাকুরে বিশ্বাসী, ঠাকুরকে প্রণাম করে। আর যা যা আমার মনের ইচ্ছা সেটা আমি জানিয়েছি, অ্যান্ড এটাও জানিয়েছি যে সবাই তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর খুব তাড়াতাড়ি যেন আমরা সকলে, আমি জানি আমাদের সবার জন্য এটা খুব টাফ টাইম, কিন্তু খুব তাড়াতাড়ি যেন আমরা এটাকে ওভারকাম করতে পারি, খুব তাড়াতাড়ি আমরা এটা যাতে কাটিয়ে উঠতে পারি ভালোভাবে অ্যান্ড পজিটিভলি। আর তারপর ডেফিনেটলি প্ল্যান ছিল যে আমাকে একদম, মানে কি বলবো, ঠিক যেমন সব মেয়েদেরকে এত সুন্দর করে আইবুড়ো ভাতে খাওয়ানো হয়, ঠিক তেমন আমার বার্থডেতে আমার বাড়ির এটা ট্রেডিশন, ছোটোবেলা থেকে আমি দেখছি, মানে পঞ্চপদ এত কিছু খাবার করেছে আমার জন্য, আমি বোঝাতে পারবো না তোমাদের, আমি কী করে খাবো এইটুকু পেট নিয়ে আমি জানি না, বাট আমায় খেতে হবে আজকে, আমি কিছুতে না বলতে পারবো না। অ্যান্ড সেই লাঞ্চটা আমি করবো, কিন্তু আজকে আমি একটু লেট সব কিছুতে। ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তোমরা, সো মা বাবা আর গুরুজনদেরকে প্রণাম করার পর তোমাদের সাথে ডিরেক্ট লাইভে এসেছি। এরপর আমি ডেফিনেটলি আরেকটা জিনিস করবো, যেটা আমার মনে হয় আমার অ্যাজ এ সিটিজেন করা দায়িত্ব বা আমার উচিত রাদার, কারণ আমি মনে করি যদি আমি যতদিন আমার আমি পারবো এই জিনিসটা করতে, আমি ততদিন অবধি করবো। আমি প্রত্যেক বছর আমার জন্মদিনে কিছু মানুষদের কাছে দাঁড়ানোর চেষ্টা করি, পাশে দাঁড়ানোর চেষ্টা করি। অনেকবার হয়েছে আমি এরকম ইনিশিয়েটিভ নিয়েছি যে যারা রাস্তায় যে পেট অ্যানিমালসরা আছে তারা খেতে পায় না, বা তারা যদি ঠিকভাবে খাবার পায় না, অনেক এরিয়াতেই আছে এরকম, এরকম একটা কোনো অর্গানাইজেশন যেখানে এই স্ট্রিট ডগদের দেখা হয়, তাদের সাথে যুক্ত হয়ে সেই সেই অবলা জীবদের জন্য কিছু যদি আমি করতে পারি, তো আমার এটা সবচেয়ে বড় আমার মনে হয় অ্যাচিভমেন্ট, কারণ আমি খুব ভালোবাসি কুকুরদের, অ্যান্ড কুকুর না, আমি সব পশুদের খুব ভালোবাসি, আমাদের থেকে অনেক ভালো হয় তারা। অ্যান্ড তাছাড়া এবছর যেটা, আগের বছর যেটা আমি করেছি, যে আমি অনেক গরিব বাচ্চাদেরকে খিচুড়ি, আলুর দম, পায়েস এগুলো বানিয়ে, মানে আমি নিজে বানাইনি বাট আমার ইনস্ট্রাকশনেই বানানো হয়েছে, অ্যান্ড তাদেরকে আমি নিজে হাতে বিতরণ করেছি খাবার। আনফর্চুনেটলি তারপর আমার যেটা থাকে সেটা হচ্ছে, আমি ফ্যান ক্লাব, মানে আমার ফ্যান্স, আমার ভক্ত, মানে তোমরা, যার জন্য আজকে আমি কৌশানী মুখার্জি, তোমাদের ভালোবাসা অ্যান্ড তোমাদের পাশে থাকা আমার কাছে সবচেয়ে গুরুতর, আর সেটার জন্য আমি সব কিছু করতে পারি। লাইভ আসতে তোমরা অনেকবার বলো, আমার খুব ইচ্ছাও হয়, এই না যে ইচ্ছা হয় না তোমাদের সাথে বকবক করতে, আর আমি এমনিও বকবক করতে ভালোবাসি, সবাই জানে সেটা, বাট যেটার জন্য হয় না সেটা হচ্ছে একটু হলেও একটু সেজেগুজে আসো, একটু ভদ্র সভ্য হয়ে আসো, না এত লকডাউনে আমি লেজি হয়ে গেছি, ওয়ার্কআউট করার পর আমার আর ক্ষমতা থাকে না যে আমি খুব সুন্দর করে সাজবো অ্যান্ড এসে বসে তোমাদের সাথে আড্ডা মারবো, তাই আর লাইফটা হয়ে ওঠে না। বাট আজকে বার্থডে, সো আজকে তো বান্দা হ্যায় বস। আর আফটার দিস আমি যেটা করবো এবছর সেটা হচ্ছে যে অনেক গরিব মানুষ, অনেক মানুষ যারা খেতে পাচ্ছে না, যারা ডেইলি ওয়েজ ওয়ার্কার্স, যারা যাদের বাড়িতে টাকা পয়সা ইনকাম আসা বন্ধ হয়ে গেছে, তাদের সংসার চালানো মুশকিল হয়ে যাচ্ছে, তো তাদের পাশে আমার মনে হয় এই বিপদের সময় যদি আমি দাঁড়াতে পারি তাহলে এর থেকে বড় কিছু হয় না, আমি নিজে খুব খুশি বোধ করব। আর তাই জন্য ডিসাইড করেছি এবারে যে আমি আমার পাড়ার পুজো 33-এ পড়লি তাদের সাথে অ্যাসোসিয়েট হয়ে এবারে আমার বার্থডের জন্য আমি এই গরিব মানুষগুলোর পাশে দাঁড়াবো, তাদেরকে আমি রেশন দেবো যাতে তাদের আগামী দিনগুলো চিন্তামুক্ত কাটে, আর যতটা আমি করতে পারবো আমার তরফ থেকে ততটাই আমি করব। প্রায় 100-120 জন ফ্যামিলি থাকবে অ্যান্ড অনেক কিছু আয়োজন হয়েছে তাদের জন্য, যাতে সবাই খুব সেফলি স্যানিটাইজড হয়েই সব কিছু নিতে পারে, তাও আমরা দেখছি, অ্যান্ড প্রচুর মাস্ক স্যানিটাইজেশনেরও আমি ব্যবস্থা রেখেছি।
সো সবকিছু ভেবে এগোচ্ছি অ্যান্ড আজকে প্রথম আমি এত মানুষকে দেখবো দু মাস বাদে মনে হয়, কারণ বাড়ি থেকেই বেরোয়নি, তো পুরো দুনিয়াটা চেঞ্জ হয়ে গেছে অ্যাকচুয়ালি। সো অনেক বললাম অ্যান্ড তারপর আবার আমার একটা লাইভ আছে হ্যালোতে, তো প্লিজ তোমরা যারা যারা আমাকে হ্যালোতে ফলো করো, আমি জানি অনেকেই করো, কারণ ওখানেও আমি প্রচুর দিন ধরে নাম্বার ওয়ানে আছি তোমাদের ভালোবাসার জন্য। সো সেখানেও আমাকে যেতে হবে, সেখানেও আমাকে আমার ভক্তদের সাথে কথা বলতে হবে। বাস অ্যান্ড দ্যাটস হাউ মাই বার্থডে গোজ। অ্যান্ড মেবি সন্ধ্যেবেলা আমার জন্য একটু সারপ্রাইজ আছে, হালকা করে কিছু একটু টুকটাক ইউনো একটু একটা ছোটো গেট টুগেদার আমার বাড়ির লোকের সাথে, কারণ আর তো কাউকে ডাকা যাবে না এবছর। খুব খারাপ লাগছে বলতে, বাট ইয়েস দিস ইজ হাউ ইট হ্যাজ টু বি দিস ইয়ার। সো গোয়িং ব্যাক টু দ্য কমেন্টস, আরও প্রচুর উইশ। সন্দীপ দত্তা থ্যাংক ইউ সো মাচ, জন্নত রয় থ্যাংক ইউ, শুভঙ্কর দত্ত থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা অলরেডি শুভঙ্কর আমার মনে হয় জানে যে আমি বেলেঘাটায় আসছি আজকে। ওকে হ্যাপি বার্থডে মাই কুইন, থ্যাংক ইউ সো মাচ রহমান, শুভ জন্মদিন, তুমি অনেক ভালো থাকো, তুমি তোমার প্রত্যেকটা মুভি দেখেছি আমি, আমি তোমার খুব বড় ফ্যান, থ্যাংক ইউ অ্যান্ড আই লাভ ইউ। এইভাবেই আমার ছবিগুলো দেখো আর এইভাবেই ভালোবাসো, অ্যান্ড আগামী দিনে যে ছবিগুলো রিলিজ করবে সব কিছু স্বাভাবিক হওয়ার পর সেইগুলোও কিন্তু দেখো। ভাগ্যশ্রী থ্যাংক ইউ সো মাচ, নিকিতা থ্যাংক ইউ, ওকে মোহাম্মদ আরিফ থ্যাংক ইউ, আমার লম্বা আয়ু কামনা করেছে, থ্যাংক ইউ সো মাচ এত ভাবার জন্য। ফয়সাল আহমদ রয় থ্যাংক ইউ, আই লাভ ইউ টু, তোমার নামও নিয়েছি অ্যান্ড আই লাভ ইউও বলেছি। করণ থ্যাংক ইউ, কৌশিক থ্যাংক ইউ, পিঙ্কু থ্যাংক ইউ সো মাচ, জয় থ্যাংক ইউ, সৌমেন্দু থ্যাংক ইউ সো মাচ। আমার ইনস্টা স্টোরি সিন করলে না, আমি ডেফিনেটলি আই থিঙ্ক আমার মানে ডিএমগুলো পুরো ফুল হয়ে গেছে অ্যান্ড আমি মানে যতবার ইনস্টাতে যাচ্ছি ততবার এত এত উইশেস যে আমি কখন কোনটা পোস্ট করছি আমার মাথায় থাকছে না। আই এম রিয়েলি সরি যদি তোমারটা আমি স্কিপ করে থাকি, আমি ডেফিনেটলি দেখব। রাহুল থ্যাংক ইউ, ওকে এঞ্জেল কোশানি, বাহ তোমার নামটা আমার খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। আদিত্যা থ্যাংক ইউ, সন্দীপ থ্যাংক ইউ, অ্যান্ড দেখো আমি তোমাদের আমার হাসিটা খুব পছন্দ, সো সবসময় সবাই তোমরা লিখছো যে কিপ স্মাইলিং, তোমার স্মাইল খুব সুন্দর, তো ইয়েস আই এম স্মাইলিং। স্বর্ণালি থ্যাংক ইউ, কবির থ্যাংক ইউ সো মাচ, আই ডোন্ট নো মানে আমি শেষ করতে পারবো না এত থ্যাংক ইউ। দীপেন দেবেন্দ্র ফ্রম বাংলাদেশ থ্যাংক ইউ সো মাচ, রুহুল আমিন, ওকে এটা তুমি একটুখানি বেশি চেয়েছো আজকে, আমার চাওয়া উচিত তোমাদের সবার থেকে বিকজ আমার বার্থডে, কিন্তু তুমি চেয়েছো আমার ফোন নাম্বার, তো ফোনগুলো আমি বোধহয় নতুন ফোন পাবো এবছর, তো যদি নাম্বার চেঞ্জ করি তাহলে তোমাকে নতুন নাম্বারটা দেবো, পুরোনো নাম্বার নিয়ে কী করবে বলো। সৌভিক থ্যাংক ইউ, আকাশ থ্যাংক ইউ, তুহিনা থ্যাংক ইউ, বিশারি থ্যাংক ইউ, দীপ দে থ্যাংক ইউ, শুভঙ্কর থ্যাংক ইউ, স্বপন থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, আমি নাকি রেড বিউটি লাগছি, থ্যাংক ইউ সো মাচ। মাসুম বিল্লা থ্যাংক ইউ সো মাচ, তুমিও বাংলাদেশ থেকে থ্যাংক ইউ, বাংলাদেশ আমাদের আরেকটা পরিবারই বলা যায় আর কি, এপার ওপার কিন্তু একই পার আমরা। নুসরত থ্যাংক ইউ, শেখ আকবর হোসেন থ্যাংক ইউ সো মাচ, জরিন তসনিম জেবা থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ ডেফিনেটলি প্রে করো যাতে খুব তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যায়, খুব তাড়াতাড়ি আবারও আমরা কাজ করতে পারি সবাই যারা আমরা সবাই ঘরে আটকে আছি, অ্যান্ড খুব তাড়াতাড়ি যেন আবারও বড় পর্দায় এসে তোমাদের মন কাটতে পারি, ভালো ভালো কাজ উপহার দিতে পারি। বর্ষা থ্যাংক ইউ, ওয়াও আই এম দ্য মোস্ট বিউটিফুল লেডি ইন টলিউড, ওকে আই হোপ এটা শুধু তুমি আমাকেই বললে আর কাউকে না,
বাট আই নো সবাই বিউটিফুল, আমাদের ইন্ডাস্ট্রিতে সবাই বিউটিফুল, অ্যান্ড তুমি নিজেও খুব বিউটিফুল, আমি দেখতে পাচ্ছি তোমার ডিপি। থ্যাংক ইউ। ও মাই গড, এটা অনেক বড় নাম, দুর্গা রানী নামাসুদ্রা। থ্যাংক ইউ সো মাচ। আমার অনেক বন্ধুরা লাইভে জয়েন করেছে, আমি দেখতে পাচ্ছি তাদের নামগুলো, কিন্তু আমি বলবো না, কারণ অনেক কিছু লিখে পাঠাচ্ছে, আমার রিপ্লাই দেওয়ার আমি প্রয়োজন মনে করছি না তাদেরকে এখন। রাখি, থ্যাংক ইউ। ওকে, পঞ্চনন অধিকারী, থ্যাংক ইউ। অ্যান্ড অলসো আই ওয়ান্ট টু সে যে আজকে তো আমি লাইভ এসেছি, অ্যান্ড এতদিন বাদে আমি এসেছি, কিন্তু তোমাদের জন্য একটা সারপ্রাইজ নিয়ে এসেছি, যে তোমরা এতদিন ধরে আমাকে বলে আসছো, তোমরাই ভাবো কী নিয়ে বলছো, কী নিয়ে রিকোয়েস্ট করছো, যে দিদি প্লিজ লাইভ আসো, কিন্তু কার সাথে বারবার বলছো যে দিদি লাইভ আসো, আর দিদি আরেকবার লাইভ আসো আরেকজনের সাথে, তো সেই আরেকজন কিন্তু আজকে আমার সাথে আছে, অ্যান্ড অনেক দিন বাদে আমার সাথে আছে, ইনফ্যাক্ট বলা যায়, বিকজ লকডাউন, বাট বার্থডে যেহেতু তো লকডাউন তো কিছু করতে পারবে না, সো ইয়েস আই হ্যাভ বনি উইথ মি অ্যাজ আ সারপ্রাইজ। প্লিজ বনি কাম, প্লিজ কাম। হ্যাপি বার্থডে টু ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও, ইউ আর লাইভ? ইয়েস আই অ্যাম লাইভ। হি ইজ লেট বাট হি ইজ হিয়ার। তো প্রচুর কমেন্টস আসছে, তুমি বেসিক্যালি পুরো আজকে একটা সারপ্রাইজ প্যাকেজ ওদের জন্য, ওরা এক্সপেক্টই করেনি তুমি থাকবে। হ্যাঁ, মানে আমি এতক্ষণ স্যানিটাইজ হচ্ছিলাম। ও আচ্ছা, ওকে, বনি এসে স্যানিটাইজ হচ্ছিল। দেখেছো সব বাজে বাজে বন্ধুরাও এরকম মেসেজ আসছে, তাদের আমি দেখতে চাই না। আই স্নেহি সুইট রসমালাই, এই রে এই রে, হ্যাঁ সেটা আমিও মানে বিশ্বাস করা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, সবাই আমাকে খুব উইশ করছে, তো তুমি বলো তুমি কি প্ল্যান করেছো আমার বার্থডের জন্য। আমি সেখান তো কিছু বলতে পারলাম না, এবারে যেহেতু লকডাউন সো নো প্ল্যানস নাথিং, এবারটা ডিসঅ্যাপয়েন্টিং বার্থডে। সবাইকে থ্যাংক ইউ বলো আমার হয়েও। থ্যাংক ইউ ফ্রম পোশান অ্যান্ড মি। ইয়েস, অ্যান্ড আজকে যে বনি লাইভ, তো তোমরা বনিকে অনেক কিছু জিজ্ঞাসা করতে পারো, বনি উত্তর দিতে বাধ্য, যেহেতু ইটস মাই বার্থডে। এমনিও পড়াশোনায় খারাপ ছিলাম বিশ্বাস করো। আদিত্য ধারা লিখেছে আমাকে, হ্যাপি বার্থডে টু ইউ ফ্রম শেরে পাঞ্জাব কোলাঘাট। ও আচ্ছা, ইয়েস, শেরে পাঞ্জাব কোলাঘাট জিন্দাবাদ, ইয়েস, সেকেন্ড হোম, সেকেন্ড হোম অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ। আজকে লাঞ্চে কি কিছু বলে দিছিলে? না, আমি বলেছি যে আমি লাঞ্চ এখনো করিনি, আমি লাঞ্চ করব, বাট সবার আগে ওরা ইম্পর্টেন্ট, তো ওদের সাথে কথাবার্তা সারার পর কি কি খাবার আছে, মেনুটা হচ্ছে বাঙালিদের প্রিয় ডাল ভাত, মাছের মাথা দিয়ে ডাল ভাত, ঝুরঝুরে আলু ভাজা আমার ওয়ান অফ দ্য ফেভারিটস, আর তার সাথে হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, মানে এত বড় একটা চিংড়ির মাথা আমার প্লেটে আমি দেখতে পাচ্ছিলাম আসার আগে লাইভে, আর তার সাথে কি কি আছে তুমি ক্যামেরার পেছনে তার মুখটাও দেখলে তোমরা হাসবে, বেসিক্যালি আমি দেখাবো আজকে আমার বাড়িতে, আমার বাড়ির লোকেরাই আছে, বাড়ির লোকই শুট করছে, কি বলবো আর। ওকে, কালকে বনি ভাইয়ার উইশটা সুন্দর ছিল, হ্যাপি বার্থডে নীল রয়। থ্যাংক ইউ নীল, নীল লয়, মন প্রাণ দিয়ে লিখেছিলাম বিশ্বাস করো, ভাবনা চিন্তা করে লিখতে হয়, আমি একটু চাপাটাই করতে। রিমি থ্যাংক ইউ, শিল্পী থ্যাংক ইউ, কুশানি অপু, কুশানি, ওকে, আমার নতুন নাম, তোমরা সবাই আমাকে এবার থেকে কুশানি দেখো তাহলে, সবাই যখন ডাকছো অলরেডি। রিজভি রবিন, কৌশানি অ্যাকচুয়ালি নামটা, Sanj Saurav, thank you so much. Yes, I look pretty, everyone is saying. Yes, I know. I look beautiful. Okay. Shomik, Ratno, Shoiful, Shanti, Mehti, Ishani. Ami ode favorite actress, Tara, Shitao likheche, favorite heroine. Shambhukar, thank you so much. সুব্রতদা থ্যাংক ইউ সো মাচ, ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো, আশা করছি খুব তাড়াতাড়ি দেখা হবে, মঞ্চে দেখা হবে একেবারে। রমেন থ্যাংক ইউ, অ্যাকচুয়ালি এই লকডাউনটাতে সবাইকে মোটা করে দিয়েছে বনি,
হ্যাঁ আমরা এখন কাজ করছি না বা আমরা এখন বড় পর্দায় যাচ্ছি না বলে আমরা খেয়ে খেয়ে খুব সুন্দর দেখো আমাদের সুন্দর কি করবো বলো খাওয়া ছাড়া তো কিছু নেই জীবনে আর আমি কি কি কুকিং করলাম বলে দাও লকডাউনে হ্যাঁ কুকিং প্রচুর দেখিয়েছো সেটাই ভিডিও কলে যেগুলো দেখেছো বলো সেটা প্রচুর কিছু ছিল একটা হচ্ছে চিকেন লাভাবদার পনির তার সাথে পানিপুরি কিছুই ছাড়েনি কাস্টার্ড তো পরের পর রাহুল থ্যাংক ইউ সুরঞ্জনা থ্যাংক ইউ নমিতা থ্যাংক ইউ সৌরভ থ্যাংক ইউ কাল জামাই বদল দেখলে ভালো লেগেছে আশা করি ওকে প্রহ্লাদ মান্না লিখেছে যে আমাকে একটা সোশ্যাল মেসেজ দিচ্ছে যে আমি যাতে কোনো চ্যালেঞ্জিং মুভিও করি এটা আমিও আমার প্রোডিউসার আর ডিরেক্টরদের কাছে অনেকদিন ধরে বলছি যে তোমরা এবার ভাবো না একটা কিছু চ্যালেঞ্জিং আমার জন্য তারা যখনই আমাকে চ্যালেঞ্জটা দেবে আমি তখনই খুব ভালোভাবে মাথা নত করে হাসতে হাসতে স্বীকার করবো সেই রোলটা আর আমি আশা করছি যে খুব ভালোভাবে সেটাতে উত্তীর্ণ হতে পারবো ও মাই গড আজকে শুধু তোমাদের জন্য জন্মদিন স্পেশাল এত বাংলা কোনো ভেজাল নেই সেই বাংলায় ওটা বোধ হয় প্রহ্লাদ ছিল কোনটা প্রহ্লাদ তুমি যাকে বলে দিলে ও হয়তো বুঝতে পারবে হ্যাঁ প্রহ্লাদ তোমার কথাটা শুনে যাবে ঠিক আছে তন্ময় থ্যাংক ইউ ওকে সো আবার রাজীব ঘোষণ কি ওয়াচ প্রিয়াঙ্কা থ্যাংক ইউ মোহাম্মদ রাসেল থ্যাংক ইউ অরিন্দম থ্যাংক ইউ সুব্রজিৎ থ্যাংক ইউ আর কয়েকটা থ্যাংক ইউ বলে দিই আলিশা থ্যাংক ইউ সুশান্ত থ্যাংক ইউ রিয়েলি ইউ আর সো বিউটিফুল ইউ আর গুড অ্যাক্ট্রেস থ্যাংক ইউ সো মাচ এই গুড অ্যাক্ট্রেসটা কিন্তু সবচেয়ে বেস্ট কমপ্লিমেন্ট থ্যাংক ইউ কৃষ্ণা থ্যাংক ইউ তিথি থ্যাংক ইউ পারমিতা থ্যাংক ইউ দেবারুণ থ্যাংক ইউ সঙ্গদীপ থ্যাংক ইউ মাই গড আমি বিশ্বাস করতে পারছি না যে অলরেডি 5,300 ভিউয়ার্স অ্যান্ড এটা এটা পিওর ভালোবাসা এটা ছাড়া আর কিছু তুমি এখানে ছাপলামি করো চুপ করে দাও ইটস মাই বার্থডে না না ওটা ওটা স্পেশাল বলতাম বার্থডে হ্যাঁ দেবশ্রী থ্যাংক ইউ অ্যাকচুয়ালি আমি এত বেশি এক্সাইটেড অ্যান্ড এত বেশি উৎসাহিত ভেতর থেকে আর ওদের এই মেসেজ আর উইশেসগুলো আমার বার্থডেটাকে আরও স্পেশাল করে দিয়েছে আমি দেখা করতে পারছি না তোমাদের সাথে বাট তোমাদের সাথে লাইভ আসার এই একটাই কারণ যে যাতে তোমাদের থেকে দূরে না থাকি এই দিনটায় বললাম ও খেয়ে খেয়ে মোটা হবে আমি একটু খেয়ে আসি একটু গল্প করো আমি এটা যাওয়ার আগে একটা আমাদের গান শুনে দিয়ে যাই যেটা হচ্ছে বার বার দিন ইয়ে আয়ে বার বার দিন ইয়ে আয়ে তুম জিয়া হাজারো সাল খিদে পেয়ে গেছে আরে ইয়ার হ্যাপি বার্থডে টু ইউ হ্যাঁ সো দিস ওয়াজ ছাবলা বনি অ্যাজ অলওয়েজ ছাবলামি ও ছাড়বে না অ্যান্ড হ্যাঁ সবাই আমাকে লিখেছে ওকে আমার আপকামিং মুভি ডেফিনেটলি সেগুলো রেডি হয়ে পড়ে আছে কিছু পোস্ট প্রোডাকশন কাজ বাকি সেগুলো শেষ হলে ডেফিনেটলি যখন সব কিছু স্বাভাবিক হবে পরিস্থিতি স্বাভাবিক হবে আর আমাদের থিয়েটার হলগুলো খুলবে বা খোলার মতন হয়ে উঠবে পরিবেশটা আমাদের চারপাশে তখন ডেফিনেটলি আমার মনে হয় আমার ছবিটা রিলিজ করবে যেটা তোমরা দেখতে পাবে বড় পর্দায় নবেন্দু থ্যাংক ইউ কুকুমণি ওয়াও খুব ভালো তোমার নামটা ইন্টারেস্টিং থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড ভালো কাটছে লকডাউন রান্নাবান্না করে ঘরের কাজ করে এত ঘরের কাজ হয় সেটা আমি জানতাম না লকডাউন না হলে হয়তো আমি বুঝতামই না যা যা কাজ আমি করিনি জীবনে সব করে নিয়েছি লকডাউনে বাড়ির সব কাজ অ্যান্ড আমি খুব খুশি আমি খুব গর্বিত যে আমি এই কাজগুলো করতে পারছি বা আমি আমার মাকে সাহায্য করতে পারছি ঘরের কাজে সো ইয়েস এবার বুঝতে পারছো যে আমারও খিদে পাচ্ছে আর প্রচুর তোমরা আমাকে অলরেডি সবাই লিখে চলেছ প্রচুর মেসেজেস প্রচুর উইশেস প্রচুরজন তোমরা আমাকে স্পেশাল ফিল করালে আমি দেখতে পাচ্ছি এখনও অনেকে অনেক কিছু লিখছে অ্যান্ড বেশিরভাগটাই হ্যাপি বার্থডে তার সাথে অনেক কিছু রয়েছে জড়িয়ে সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আজকের দিনটাকে আমার জন্য স্মরণীয় করে তোলার জন্য
আমার সারা জীবন মনে থাকবে যে আমি যে বছর লকডাউনের জন্য তোমাদের কাছে পৌঁছাতে পারিনি, কিন্তু এই একটা বছর যেখানে তোমাদের আর আমাদের মধ্যে দূরত্ব হয় না সেটা হচ্ছে আমাদের জন্মদিন, যেটাতে আমরা চেষ্টা করি প্রত্যেকটা অভিনেতা অভিনেত্রী যে আমাদের যে পরিবার, আমাদের যে ভক্তরা যাদেরকে আমরা মন প্রাণ দিয়ে ভালোবাসি তাদের কাছে যেতে পারি, তাদের সাথে সময় কাটাতে পারি, তাদের সাথে একটু আনন্দ করতে পারি, তাদের থেকে কিছু গিফট নিতে পারি, যেটা আমাদের কাছে খুবই খুবই অতুলনীয়। আর আমার বাড়িতে কিন্তু আমার ভক্তদের প্রচুর গিফট রয়েছে, প্রত্যেক বছর আমি প্রায় 20-25টা কেক কাটি শুধু, তার মানে বুঝতে পারছো তোমরা আমাকে কতটা ভালোবাসো। অ্যান্ড আমিও খুব ভালোবাসি, না খেয়ে তোমাদের সাথে লাইভে রয়েছি, খাওয়া ইম্পর্টেন্ট না, তোমরা ইম্পর্টেন্ট, এটাই বলবো। থ্যাংক ইউ ফর মেকিং মাই বার্থডে স্পেশাল, থ্যাংক ইউ লাইভে আসার জন্য, থ্যাংক ইউ আমাকে এতক্ষণ সহ্য করেছো, থ্যাংক ইউ সো মাচ। আর আমি জাস্ট চাইবো যে তোমরা বাড়িতে থাকো, সুস্থ থাকো, আর কয়েকটা দিন আমার মনে হয় করোনা এত তাড়াতাড়ি যাবে না, আমাদেরকে এটা নিয়েই বাঁচতে হবে, আর সব কিছু স্বাভাবিক হতে আগের মতন একটু সময় লাগবে, কিন্তু সেই সময়টার জন্য আমাদের দরকার ধৈর্য, আর সেই ধৈর্যটা আমরা দেখিয়েছি এই 2 মাস ধরে লকডাউনে বাড়িতে কাটিয়ে, আগামী দিনেও দেখাবো। কারণ এখনই সবাই যদি লকডাউন লিফ্টও করে, যেদিন করবে হুট করে বেরিয়ে পড়ো না সবাই একসাথে মিলে, কারণ সেটাতে আরও বেশি ক্ষতি হবে, কিছু ভালো হবে না। অ্যান্ড তোমাদের হেলথ আমার কাছে ইম্পর্টেন্ট, তাই তোমাদেরকে বললাম, ভেবো না যে আমি জ্ঞান দিচ্ছি, আমি চাই যে তোমরা সবাই খুব ভালো থাকো, খুব সেফ থাকো। আর আমার বার্থডেটা আগামী বছর যেন আমি তোমাদের সাথে, তোমাদের কাছে পৌঁছে গিয়ে আমি আমার বার্থডেটা সেলিব্রেট করতে পারি, এটাই চাইবো ঠাকুরের কাছে। আর যখন সব কিছু খুলবে, যখন সিনেমা হল খুলবে, বাংলা ছবি আবারও থিয়েটারে লাগবে, আর তোমরা দেখতে যাবে, ভিড় জমাবে হলে, সেই দৃশ্যটা যেন খুব তাড়াতাড়ি দেখতে পাই, আর আমার ছবি যেন খুব তাড়াতাড়ি রিলিজ হয়, তোমাদের ভালোবাসা পায়, তোমাদের আশীর্বাদ পায়। আর আমার সোশ্যাল মিডিয়া ফলো করো, আমাকে আরও আরও অনেক ভালোবাসা দিও, আরও প্রচুর ফলোয়ার আর প্রচুর লাইকস করে দাও, তোমাদের জন্যই সব কিছু খাটনি, তোমরাই সব অ্যান্ড তোমরাই আমার মাথায়। থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড আই এম ভেরি ভেরি লাকি টু হ্যাভ ইউ অল ইন মাই লাইফ, লাভ ইউ অল। আজকে সাইন অফ করছি, কিন্তু তার মানে এই না যে আর লাইভ আসবো না, ডেফিনেটলি এর মধ্যে আরেকদিন লাইভ আসবো, অনেক আড্ডা মারবো, অনেক গল্প হবে। থ্যাংক ইউ, টিল দেন ভালো থেকো, তারা।